একের পর এক ধামাকা আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছি। প্রতি মাসেই নতুন নতুন আপকামিং ধারাবাহিকের আপডেট পেতে ভালোই লাগে, তবে পুরনো জনপ্রিয় জুটির কামব্যাকের আপডেটটা খুব কমই সামনে আসে। তবে এবার যে খবরটা সামনে এলো সেটা জানলে সবাই চমকে যাবে। এবার প্রযোজক নিজে কথা জানিয়েছেন, তাই মিথ্যে হবার সম্ভাবনা নেই বললেই চলে। একদিকে জি বাংলাতে শেষ হচ্ছে উমা, অন্যদিকে বেশ কয়েক মাস ধরে জলসাতে তিয়াসার নতুন আপকামিং ধারাবাহিকের সম্পর্কে জানা যাচ্ছে। এতকাল জানা যায়নি তার নায়ক কে হচ্ছেন, তবে এবার জানা গেল। জলসার এই আপকামিং ধারাবাহিকে ফের একবার জুটি হচ্ছেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচা। কৃষ্ণকলি ধারাবাহিকের সেই প্রভূত জনপ্রিয় জুটি এবার জলসাতে। কোনো একটি চ্যানেলে যখন কোনো জুটি পপুলার হয় তখন তার উপর বিরোধী চ্যানেলের নজর থাকেই। আর শ্যামা নিখিল জুটি সম্পূর্ণ নতুন গল্পে ফিরলে ধামাকা যে হবেই সেটা আমরা জানি। বলাবাহুল্য কৃষ্ণকলির মতো তাদের আপকামিং ধারাবাহিকটিও টেন সিনেমার অধীনে আসছে। জানা গেছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি করে এই আপকামিং ধারাবাহিকের কাজ আরম্ভ হবে। তাহলে জলসাতে ফিরছে শ্যামা নিখিলের জুটি। তো বন্ধুরা, কেমন লাগলো এই আপডেটটা কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।